বরিশাল সদর আসন বাদে বাকি 5টি আসনে নৌকা বাদে অন্যান্যরা অভিযোগ আর ভাষণে মাঠ গরম রাখলেও বাস্তবে প্রচারণায় তেমন কোনো জোর দিচ্ছেন না। বরিশাল এক আসনে নৌকার প্রার্থী আবুল হাসনাত আবদুল্লার পক্ষে জোরালো প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। পক্ষান্তরে জাতীয় পার্টি সেনিয়াবা সেকান্দার আলী ও ন্যাশনাল পিপলস পার্টির এনপিপির মোহাম্মদ তুহিনকে তেমনভাবে প্রচারণা চালাতে দেখছেন না স্থানীয়রা। বরিশাল দুই উজিরপুর বাণীরপাড়া আসনে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী নকুল কুমার বিশ্বাস ছাড়া জোরালোভাবে প্রচারণার মাঠে বাকি পাঁচজনের তেমন কাউকে এখনও দেখা যাচ্ছে না। আমি আপনাদের কথা নিয়ে যেতে চাই, যদি তাহলে এই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে সব বিষয়ে আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করে আপনাদের কাছে থেকে। বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি আসনে ছয় প্রার্থীর মাঝে বাংলাদেশ ওয়াকার্স পার্টি টিপু সুলতান, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ও মোহাম্মদ আমিনুল হক প্রচারণার মাঠে রয়েছেন। যে উদ্বুদ্ধ করার একমাত্র কাজে উন্নয়ন চায়, অবহেলিত এই বাবুগঞ্জ মুলাদিবাসী, কোনো কাজ পাচ্ছে না, রাস্তাঘাট হচ্ছে না, কালভার্ট হচ্ছে না, কি হচ্ছে? যিনি এই 5 বছর সংসদ সদস্য ছিলেন তিনি টিয়ার দিয়ে তার পোস্টার করেছেন, সেইটা চান না, ওই টিয়ারের রাস্তা চায় মানুষ। তিনি টিয়ার দিয়ে তার অফিস করেছেন, মানুষ সেটা চায় না, মানুষ ওই টিয়ারের সঠিক মসজিদের উন্নয়ন চায়। এক টন টিয়ার যদি আপনি মসজিদে দিতেন সেই মসজিদের উঁচু করা হতো, সেই মসজিদের উঁচু করা না করে যদি আপনি আপনার অফিস করেন। সুতরাং আপনি বুঝেন মানুষ কত উদ্বুদ্ধ করার কত কারা কৌশল এই বাবুগঞ্জে আছে, খুব সব মানুষের মধ্যে খুব। বরিশাল চার মেহেন্দিগঞ্জ হিজলা আসনে তিন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজনাথ একাই নির্বাচনী প্রচারণার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। বরিশাল ছয় বাকেরগঞ্জ আসনে 10 জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাফিজ মল্লিক, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের নাসরিন জাহান রত্না ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম চুন্নু প্রচারণার মাঠ জমিয়ে রাখছেন। তবে এই আসনে জাসদের মোহাম্মদ মহাসিন, তৃণমূল বিএনপি টিএম জহিরুল হক, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহবাজ মির্জা শোভনও নিজের মতো করে প্রচারণা চালাচ্ছেন। এদিকে এই আসনেও নৌকার প্রার্থী আব্দুল হাফিজ মল্লিকের বিরুদ্ধে প্রচারণায় বাধা, হুমকি ও হামলার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থীরা। নৌকার প্রার্থী অবসরপ্রাপ্ত হাফিজ মল্লিক সাহেব, উনি বলছেন 29 তারিখের পর অন্য কোনো প্রার্থী থাকে, এই নৌকার বিরোধী কোনো প্রার্থী মাঠে থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, আমাদের স্বতন্ত্র প্রার্থীর উপরে বৈষম্য তৈরি করা হচ্ছে এবং নৌকো সমর্থক যারা আছেন তারা আমাদের অতর্কিত হামলা চালিয়েছেন। আমরা এই সুযোগ আপনাদের যদি আপনারা ইউটিলাইজ না করতে পারেন তাহলে কিন্তু দুর্ভোগ আছে। কোনোদিন আর ওই লাঙ্গল অথবা আরো ষড়যন্ত্রকারীদের হাত থেকে এই বাকেরগঞ্জকে বের করা যাবে না। এর মধ্যে ট্রাক ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিতও দিয়েছেন। ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ শামসুল আলম চুন্নুর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান কমিটি নৌকার প্রার্থী আব্দুল হাফিজ মল্লিকের কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যাও চেয়েছেন।